আসসালামু আলাইকুম ইরওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা স্পোকেন ইংলিশের কথা বলি বা গ্রামারের কথা বলি সব ক্ষেত্রেই কিন্তু আমরা ক্যান এবং কুডের অনেক ব্যবহার দেখতে পাই এক এক জায়গায় এক এক রকম ব্যবহার এক এক জায়গায় এক এক ধরনের অ্যাপ্লিকেশন তো ক্লাসে আসলে আমরা দেখে নেব কোন কোন জায়গায় আসলে আমরা ক্যান এবং কুডকে ব্যবহার করি যাতে করে আমরা এদের পারপাস বুঝতে পারি এবং নেক্সট টাইম ক্যান এবং কুডকে আমরা সঠিকভাবে অ্যাপ্লাইও করতে পারি যে কোনো একটা সেন্টেন্সে তাহলে চলুন দেরি না করে আমরা আমাদের লেসেনটি শুরু করে দিই কিন্তু আগে একটু তথ্য আমরা জেনে নিব। এই যে ক্যান এবং কুড আছে এরা কোন ধরনের ভার্ব বলুন তো এরা কিন্তু আমাদের জন্য মডেল ভার্ব আর মডেল ভার্ব আমরা কাদেরকে বলি মডেল ভার্ব আমরা সেই সব বলি যারা আসলে এক ধরনের হেল্পিং বা অক্সিলারি ভার্ব এবং যারা একটা সেন্টেন্সে মডেলিটি প্রকাশ করতে সাহায্য করে এই মডেলিটি বলতে আমরা কী বুঝি মডেলিটি হতে পারে যে কোনো ধরনের লাইকলিনেস অথবা সাজেশন অ্যাডভাইস যে কোনো ধরনের অর্ডার হতে পারে যে কোনো পসিবিলিটি হতে পারে অথবা যে কোনো অ্যাবিলিটি ক্যাপাবিলিটির কথা অ্যাটসেটারা আর যে কোনো একটা সেন্টেন্সে যদি মোড ভার্ব থাকে এর পরবর্তী যে মেইন ভার্বটা থাকে সেটাকে কিন্তু সবসময় আমরা বেস ফর্মেই রাখি তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় আমরা এই এই থেকে কিন্তু দেখতে পাই এবং এই থেকে সবসময় ব্যবহার করতে হবে যেটা না রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে অনেক সময় বিভিন্ন ধরনের এক্সামে এসে থাকে চলুন তাহলে দেরি না করে এবার আমরা আমাদের মেন লেসনে চলে যাই এবং দেখি এই খ্যান কুটকে কোন কোন জায়গায় কীভাবে অ্যাপ্লাই করা যায় আমরা একটা চার্ট করা ট্রাই করব আর এই চার্টের মাধ্যমে দেখে নিব এই ক্যান এবং কুডের ব্যবহার বাট তার আগে আমরা ছোট্ট করে একটু এদের নেগেটিভ ফর্মগুলো দেখে নিই যাতে করে যে কোনো অ্যাপ্লিকেশনই হোক না কেন আমরা এদেরকে নেগেটিভলিও বলতে পারি সো ক্যানের ক্ষেত্রে আমরা যদি এটাকে নেগেটিভ ভার্জনে বলতে চাই আমরা বলবো ক্যান নট অথবা আপনি এটাকে কন্ট্রাক্টেড ফর্ম করে বলতে পারেন ক্যান্ট এবং যখন আমরা পাবো কুড তখন আমরা ব্যবহার করব। খুড নট অথবা ক্যুডেন্ট কেমন এটা আমরা আসলে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি ক্যানের নেগেটিভ ফর্ম হিসেবে ক্যান নট এবং ক্যান কুডের নেগেটিভ ফর্ম হিসেবে খুদ নট এবং কুডেন্ট চলুন তাহলে আমরা এবার মেন অ্যাপ্লিকেশনে চলে যাই এবং আমরা দুইটা চার্ট করব দুটো চার্ট করে দুটিকে পাশাপাশি দেখে নেওয়ার চেষ্টা করব এদিকে আমরা দেখব ক্যানের ব্যবহার এবং এই সাইডে আমরা দেখব খুডের ব্যবহার তো ক্যানকে আমরা ব্যবহার করি যখন আমরা কোনো অ্যাবিলিটির কথা বলি তার মানে কোনো একটা কাজ করার ক্ষমতা আমি কোনো একটা কাজ করতে পারি সে কোনো একটা কাজ করতে পারে আমরা কোনো একটা কাজ করতে পারি তো কেউ কোনো একটা কাজ করতে পারে বা পারি এইসব ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করি তাহলে প্রথমে আমরা কি দেখে নিলাম যে কোনো ধরনের অ্যাবিলিটির কথা যেমন আমরা বাংলা যেটাকে বলি পারি বা পারে ক্ষেত্রে আমরা এই ক্যানকে ব্যবহার করি ফর এক্সাম্পল আই ক্যাম কুক ফুড আমি খাবার রান্না করতে পারি তো এটা আমার একটা অ্যাবিলিটি যে এই কাজটা আমি করতে পারি এইসব ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করি আমরা বলতে পারি আই ক্যান রাইড আ সাইকেল আই ক্যান রাইড আই ক্যান রিড আই ক্যান স্পিক অ্যাম ইংলিশ এটসেটরা এসবগুলো দিয়েই কিন্তু আমাদের অ্যাবিলিটি প্রকাশ পাচ্ছে আর যখন আমরা কোনো পাস্ট অ্যাবিলিটির কথা বলবো যে কাজটা আমরা করতে পারতাম এখন আর পারি না সেই সব ক্ষেত্রে আমরা কুটকে ব্যবহার করতে পারি তো যে কোনো ফাস্ট অ্যাবিলিটি যেসব ক্ষেত্রে আমরা বলি পারতাম বা কেউ কোনো একটা কাজ করতে পারতো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কুড ফর এক্সাম্পল আই খুড রান ফার্স্ট আমি দ্রুত দৌড়াতে পারতাম আমি এরকম বলতে পারি শি শিখুড স্টাডি ওয়েল দে খুড খুক মেল এটসেটরা কেউ কোনো একটা কাজ করতে পারে ক্যান ব্যবহার করি ফার্স্ট অ্যাবিলিটি হলে আমরা কিউটকে ব্যবহার করি এবার চলুন আমরা এর অন্য একটা অ্যাপ্লিকেশান দেখে নিই ক্যান কিউটকে আমরা আরও কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি যখন আমরা কোনো অফার কাউকে দিতে চাই সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করতে পারি তো যে কোনো ধরনের অফার যদি কাউকে দিতে চাই সেক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করি সো অফার বলতে আমরা সিম্পলি কাউকে কোনো প্রস্তাব যদি দিতে চাই যেমন আমি বলতে পারি আই ক্যান ডিউ দিস ফর ইউ তোমার জন্য আমি এটি করতে পারি আই ক্যান ডু দিস ফর ইউ তো তোমার জন্য আমি এটা করতে পারি এটা দিয়ে কিন্তু আমি তোমাকে একটা অফারই আসলে দিচ্ছি সব ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করি আর যখন আমরা কাউকে কোনো সাজেশন দিতে চাই যখন আমরা কাউকে কোনো ধরনের সাজেশন দিতে চাই কোনো অ্যাডভাইস দিতে চাই ক্ষেত্রে কিন্তু আমরা এই কোটকে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আমি বলতে পারি ইউ কুড বুক আ টিকিট তুমি একটা টিকিট বুক করতে পারো তো এই ধরনের সাজেশনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কুডকে ব্যবহার করি আমরা আরও বলতে পারি ইউ কুড ওয়ার্ক হার্ড ইউ কুড গো অ্যাব্রড এটসেটেরা তারপরে দেখিনি চলুন আমরা কোন কোন ক্ষেত্রে ক্যান ক্যুডকে ব্যবহার করি যখন আমরা কোনো সাধারণ রিকোয়েস্টের কথা বলি যখন আমরা কোনো ধরনের সাধারণ রিকোয়েস্টের কথা বলি নর্মাল রিকোয়েস্ট সাধারণ কোনো অনুরোধ সেই সব ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করি ফর এক্সাম্পল ক্যান ইউ মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ মি সাধারণ একটা রিকোয়েস্ট সিমিলারলি আমরা বলতে পারি ক্যান ইউ গিভ আ গ্লাস অফ ওয়াটার ক্যান ইউ গিভ আ ফ্যান ক্যান ইউ ডা ডাটা তো এইসব জায়গায় আমরা ক্যানকে ব্যবহার করি আর যখন আমরা কোনো পোলাইট রিকোয়েস্টের কথা বলতে চাই যখন আমরা কাউকে পোলাইটলি কোনো একটা কিছু অনুরোধ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর ক্যানকে ব্যবহার করি না তখন আমরা ব্যবহার করি কুটকে তো যে কোনো পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কিউট ব্যবহার করি ফর এক্সাম্পল সেম সিন্ডাসটাকে আমরা এভাবে বলতে পারি হুড ইউ হেল্প মি অর কুড ইউ প্লিজ হেল্প মি তো তাহলে দেখুন অর্থটা আসলে প্রায় সেমই যে আমাকে সাহায্য করতে হবে তুমি কে আমাকে সাহায্য করতে পারবে কিন্তু কথা বলার স্টাইলটা আলাদা এটা একটা ডিরেক্ট রিকোয়েস্ট এটা একটা ফল রিকোয়েস্ট এর অর্থ হচ্ছে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে সো ইট মে সামটাইমস স্যাউন্ড ক্যান্ড এ র বাট যদি আমরা বলি হুড ইউ হেল্প মি তুমি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারবে বা আমাকে সাহায্য করতে নিশ্চয়ই তুমি কিছু মনে করবে না এই ধরনের ফর্মেটগুলো আসলে কুডের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল চলুন দেখে নিই আর কোন কোন জায়গায় আমরা এই ক্যান এবং কুডকে ব্যবহার করতে পারি যখন আমরা কোনো ধরনের পসিবিলিটির কথা বলি যেটা আসলে খুব জলদি হওয়া সম্ভব ঠিক আছে যেমন একটু পরে হতে পারে আজকে হতে পারি এইসব কাছের কোনো পসিবিলিটির ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করি যেমন আমি বলতে পারি ইট ক্যান বি আঞ্জারাস অ্যাট এই কাজটি অনেক ডেঞ্জারাস হতে পারে এই কাজটি অনেক বিপজ্জনক হতে পারে তো হয়তো কাজটি আসলে খুব ধারে কাছেই আছে আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো বা কাজটাকে করতে পারি এই ধরনের নিয়ার পসিবিলিটির জন্য আমরা ক্যানকে ব্যবহার করি আর যখন আমরা কোনো ধরনের ফিউচার পসিবিলিটির কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা কুটকে ব্যবহার করি ফর এক্সাম্পল আই খুড গৌ অ্যাব্রড আমি বিদেশে যেতে পারি আমার বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এই দুই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো ধরনের সম্ভাবনার কথা আসলে দেখতে পাচ্ছি যখন আমরা কোনো নিয়ার পসিবিলিটির কথা বলি যেগুলো আসলে খুব দ্রুত হ হয়ে যেতে পারি খুব দ্রুত হওয়া সম্ভব সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি আর যখন আমরা কোনো ধরনের ফিউচার পসিবিলিটির কথা বলি তখন আমরা কেউটিকে ব্যবহার করি এবার চলুন আমরা দেখে নিই আর কোন জায়গায় ব্যবহার করা যায় যখন আমরা কারোর কাছ থেকে কোনো পারমিশন চাই তার মানে যখন আমরা কোনো ধরনের অনুমতি চাই কারোর কাছ থেকে তখন আমরা ক্যানকে ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল আমরা বলতে পারি ক্যান আই গো আউটসাইড আমি কি বাহিরে যেতে পারি সো আম আস্কিং ফর আ ফার্মিজন আমি এখানে কারোর কাছ থেকে কোনো ধরনের অনুমতি চাইছি এক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করি আবার যখন আমরা কোনো কন্ডিশনাল সেন্টেন্সের কথা বলি অথবা কোনো শর্তযুক্ত বাক্যের কথা বলি সেই ক্ষেত্রে আমরা কুটকে ব্যবহার করে থাকি শর্তযুক্ত বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কিন্তু আমাদের এই টু জেড ফুল একটা ক্লাস রয়েছে আপনার চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলের যে প্লেলিস্ট আছে গ্রামারে সেখান থেকে ভিডিওটি দেখে ফেলতে পারেন সে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কুটকে ব্যবহার করি কীরকম যেমন আমি বলতে পারি ইফ আই হ্যাড মানি কুড হ্যাভ হু তার মানে যদি আমার যথেষ্ট পরিমাণ টাকা থাকতো তাহলে আমি তোমাকে সাহায্য করতাম তো এখানে আসলে একটা শর্ত দেওয়া হচ্ছে যে যদি আমার টাকা থাকতো তাহলেই আমি সাহায্য করতে পারতাম আর টাকা না থাকলে তো নাই সেক্ষেত্রে তো আসলে কিছু করার ছিল না সোবে এই হচ্ছে আমাদের ক্যান এবং কুডের সবগুলো ব্যবহার চলুন আমরা লাস্ট টাইম আরেকবার একটু রিভাইজ করি ক্যানকে আমরা ব্যবহার করি যখন আমরা কোনো অ্যাবিলিটির কথা বলি কুটকে ব্যবহার করি যখন আমরা কোনো পাস্ট অ্যাবিলিটির কথা বলি যখন আমরা কাউকে কোনো অফার দিতে চাই তখন আমরা ক্যানকে ব্যবহার করতে পারি আর যখন আমরা কাউকে কোনো সাজেশন দিতে চাই তখন আমরা এই কুটকে ব্যবহার করি যখন আমরা কোনো নর্মাল রিকোয়েস্ট করে থাকি কাউকে তখন আমরা ব্যবহার করি ক্যান আর যখন আমরা পোলাইটলি কাউকে কোনো রিকোয়েস্ট করতে চাই তখন আমরা ব্যবহার করতে পারি খুদ। যখন আমরা কোনো নিয়ার পসিবিলিটির কথা বলি যেটা আসলে খুব জলদি হওয়া সম্ভব যেগুলো জলদি হওয়ার সম্ভাবনা আছে সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করি ক্যান আর যখন আমরা ফিউচার পসিবিলিটির কথা আসলে বলে থাকি যে কাজটা এখন হয়তো হবে না কিন্তু এটা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করি কুড যে কোনো ধরনের পারমিশন যদি আমরা কারোর কাছ থেকে চাই সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি আর যে কোনো ধরনের কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ব্যবহার করে থাকি কুড আশা করি আজকের ক্লাসের পর এই ক্যান এবং কুড নিয়ে আমাদের কারও কোনো ধরনের সমস্যা হবে না দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই পুরো লিসেনটিকে আপনারা কিন্তু অবশ্যই নোট করে রাখবেন সো দ্যাট আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন আর যে কোনো টাইম একটু রিভাইজও করতে পারেন তাতে করে কিন্তু আপনার এটা সবসময় মনে থাকবে আর আপনি কখনো ভুলে যাবেন না দেখা হবে সবার সাথে পরবর্তী ক্লাসে টেক কেয়ার অফ ইউর হেল্প অ্যান্ড আল্লাহ হাফেজ কেট বাই